বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং বাংলা নববর্ষের শুভেচ্ছা। দর্শক, আজ পহেলা বৈশাখ। পুরনো চড়া জীর্ণ দুঃখ কষ্ট সব ধুয়ে মুছে নতুন একটি বছরের শুভ সূচনা, সেটি আমাদের সকলের প্রত্যাশিত ছিল। ইংরেজি নববর্ষের ক্ষেত্রে আমরা এমনটা প্রত্যাশা করেছিলাম, কিন্তু মানুষের চাওয়া এক আর বাস্তবতা ভিন্ন। কোভিড পরিস্থিতি 2021 সালে যেমন আশা জাগিয়েছিল ভ্যাকসিনকে কেন্দ্র করে যে পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু দুঃখের সঙ্গেই বলতে হয় যে পরিস্থিতি আসলে খারাপের দিকেই যাচ্ছে ক্রমাগত। এবং সে কারণেই আজ থেকে সরকার লকডাউনের কঠোর লকডাউন, কেননা গত সপ্তাহেও লকডাউন গেছে এবং সেটি খুব একটা কার্যকর বা সফল হয়নি, কঠোর লকডাউনের ঘোষণা করেছে। যদিও এই লকডাউন নিয়ে কি করা যাবে কি করা যাবে না সেগুলোর চিত্র যদি খানিকটা দেখি আমরা, তাতে হয়তো এটিও কতটা সফল হবে সেটি নিয়ে নানা জনের মধ্যে নানা সংশয় আছে। কারণ কিছু খোলা রেখে কিছু বন্ধ রেখে আসলে লকডাউন পরিস্থিতি যেদিকে যাচ্ছে কোভিড, সেখান থেকে খুব বেশি সুযোগ নেই মানুষকে রক্ষা করবার। তবে যেটি দরকার সেটি হচ্ছে আমাদের নিজেদের সচেতনতা, নিজেদের বাঁচতে হবে, অন্যকে বাঁচতে দিতে হবে, এর কোনো বিকল্প নেই। দেশের কোভিড পরিস্থিতি এবং সেই সঙ্গে অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী এবং আমার ডানে রয়েছেন বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে যে আজকে থেকে লকডাউন শুরু, নতুন বছরের সূচনা, এবং এই লকডাউন যথেষ্ট কিনা বা অন্য কোনো পরামর্শ আছে কিনা, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি সায়েন্টিস্ট হচ্ছে, আপনার কাছে কী মনে হচ্ছে যে আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? বাংলা নববর্ষ আসলে একটা খুব একটা কঠিন সময়ের মধ্যে এসে গেল। যেদিন নববর্ষ শুরু হচ্ছে ঠিক সেই দিন সরকার সর্বাত্মক লকডাউনও শুরু করতেছে, কঠোর লকডাউন। এই লকডাউনটা দিচ্ছে যে করোনার যে পরিস্থিতি এটা প্রতিদিনই এটা আপনার ডিটোরিয়েট করতেছে, প্রতিদিনই এটা একটা সংকটময় অবস্থার দিকে চলে যাচ্ছে বলে মনে হয়। আপনার গত এক সপ্তাহে 70-এরও বেশি প্রতিদিনের মৃত্যু এবং ইনফেকশনের সংখ্যাও বেশি। এবং আরেকটা উদ্বেগজনক কথা হচ্ছে, বিষয় হচ্ছে যে এই যে করোনার যে ইনফেকশনগুলি সংক্রমণগুলি ঘটছে এটার বেশিরভাগই 80%-এরও বেশি আপনার সাউথ আফ্রিকান যে ভ্যারিয়েন্ট, যে ভ্যারিয়েন্টটা দ্রুত ছড়ায় এবং ভিরুলেন্সও বেশি, মৃত্যুও বেশি ঘটায়, এই ভ্যারিয়েন্টটা দিয়েই ঘটছে। সুতরাং পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে যে অনেকটাই আমাদের জন্য সংকটাপন্ন অবস্থার দিকে আমরা চলে এসেছি। এর পেছনে যদি বলেন যে কেন এটা হলো, তার কারণটা হচ্ছে কি, আমরা করোনাকে সেইভাবে এই কিছুদিন ধরে গুরুত্ব দেইনি। এই যে আপনি দেখুন যে সাউথ আফ্রিকান যে ভ্যারিয়েন্টটা আমরা এখন দেখছি, এটা কিন্তু আপনার গত মার্চের 12-14 এবং এখানে কয়েকটি স্টাডি হয়েছিল, দুটি স্টাডি হয়েছিল, সেই স্টাডিতে দেখা গেছে যে এটা ক্রমাগত 60% থেকে 81% এসে গেল। কিন্তু সরকার এই 24 মার্চে এরা জানলো যে 81% এই সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট আমাদের এখানে করোনা ঘটাচ্ছে, সংক্রমণ ঘটাচ্ছে। এটা কিন্তু সরকার তেমনভাবে জনগণকে জানায় নাই, জনগণকে জানতে দেয়নি এমন মনে হচ্ছে, যার ফলে মানুষজন তেমনভাবে সতর্ক হতে পারে। মানুষজনের সতর্কতা ছাড়া ভলান্টারিলি মানুষজন যদি এই করোনার বিরুদ্ধে সোশ্যাল ডিস্ট্যান্সিং, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, অন্যান্য পাবলিক হেলথ মেজার যদি তারা না নেয়, তাহলে কিন্তু এই করোনার সংক্রমণ আপনি প্রতিরোধ করতে পারবেন না, এটা বাড়তেই থাকবে। বেড়ে বেড়ে কোন পর্যায়ে যাবে সেটা আমাদের পক্ষে, আমরা যেহেতু এই লাইনের বিশেষজ্ঞ নই যে আমরা বলে দিতে পারবো, এবং বিশেষজ্ঞরাও তো বলতে পারছেন না। বিশেষজ্ঞরাও যে এই যে দ্বিতীয় ঢেউ কিংবা তৃতীয় ঢেউ বলা যায়, কারণ দ্বিতীয় ঢেউই আমরা বলি, এই যে দ্বিতীয় ঢেউ আসতে পারে এটা তারা কেন প্রেডিক্ট করতে পারলেন না, এটা তো তাদেরকে পারা উচিত ছিল। কারণ অতীতের যেসব আপনার প্যান্ডেমিক হয়েছে সেখানেও দেখা গেছে যে ফার্স্ট ওয়েভ,
সেকেন্ড ওয়েভ এমনকি থার্ড ওয়েভও দেখা গেছে, কিন্তু এখানে তারা কেন এটা করলেন না? এবং আর একটা বিষয় যেটা নিদারুণ আমি মনে করি যে তাদের যে ব্যর্থতা কিংবা তাদের যে কি বলবো যে তারা এটাকে বুঝতে ব্যর্থ হয়েছেন যে আমাদের অনেক হসপিটাল বেড দরকার ছিল, অনেক আইসিইউ দরকার ছিল, হাই ফ্লো অক্সিজেন সিস্টেমের দরকার ছিল, সেগুলি কেন তারা করলেন না? তারা কেন ধরে নিলেন যে আর কোনো ওয়েভ আর করোনা শেষ হয়ে গেছে, কিন্তু পৃথিবীতে কোনো জায়গায় তো করোনা তেমনভাবে শেষ হচ্ছিল না। এইখানে যে এই ব্যর্থতা, এই ব্যর্থতার দায় কার? এই ব্যর্থতার দায় হেলথ ডিপার্টমেন্টের, সরকারের, জনগণ কি আর করতে পারে? এখানে আরও একটা বিষয় বলা হচ্ছে যে এখন তারা সর্বাত্মক লকডাউন দিবেন। এই সর্বাত্মক লকডাউনের বিষয়টা আমার কাছে কেমন যেন ঘোলাটে মনে হয়। এই যে এখনও কিন্তু লকডাউন এই কয়েকদিন দিলেন, এখানে কি আমরা দেখলাম যে লকডাউনের যে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং করা, মানুষজন যেন ভিড় কমানো, সরকার তো কায়দা ট্রাফিক জ্যাম বেড়ে গেছে, ট্রাফিক জ্যাম বেড়ে গেছে, আপনার ব্যাংকে তারা মাত্র 2 ঘন্টা আড়াই ঘন্টা সময় দেওয়ার ফলে ব্যাংকে প্রচণ্ড ভিড় সৃষ্টি করছে, এবং আপনি দেখেন দোকানপাটগুলিকে বলছে যে 5টার সময় বন্ধ করে দাও। তার মানে হলো কি, দোকান কর্মচারীরা 5টার সময়ই তারা বেরিয়ে আসবেন এবং অফিস যাত্রী তাদের সাথে মিলেমিশে বাসের ভিতরে একটা ভিড় সৃষ্টি করবেন। এইখানে সরকারের এই যে আমি মনে করি যে তারা চিন্তা ভাবনা করে কিছু করেন না। এবং এবারে লকডাউনে বলা হচ্ছে কলকারখানা চালু থাকবে স্বাস্থ্যবিধি মেনে, স্বাস্থ্যবিধি মেনে আপনি মানে এক এক ধরনের কলকারখানা চালু থাকবে, ব্যাংক বন্ধ থাকবে বা খোলা থাকবে, সেটিও কতক্ষণ কোন সিদ্ধান্তে থাকা যাবে সেটি বোঝা যাচ্ছে না। তো কলকারখানা চালু থাকলে তো আপনার যানবাহন চলতে দিতে হবে, কিছু তো চলতে দিতে হবে। সো এক ধরনের আমি একটা সঙ্গে আরেকটা সম্পর্ক খুব একটা খুঁজে, আমি যেমন ধরুন যারা টিকা নিতে যাবেন, দ্বিতীয় ডোজ টিকা নিতে যাবেন, বেশ কিছু লোক এখন থেকে টিকা নিতে যাবেন, তারা কিভাবে যাবে যদি যানবাহন বন্ধ থাকে? সেটি কার্ড নিয়ে যাবেন, সেটি যেতে হবে এক জায়গায়, হয়তো তার নিজের গাড়িতে যাবেন বা কোনো একটা ট্রান্সপোর্ট ইউজ করবেন। সেখানে ধরুন এইসব বিষয় নিয়ে যে একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এখানে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আমাদের এইখানে যে জীবন এবং জীবিকার ভিতরে একটা দ্বন্দ্বের সৃষ্টি করা হয়েছে। যদি 7 দিন পর্যন্ত লকডাউন থাকে, সর্বাত্মক লকডাউন, অর্থাৎ ছোট ছোট দোকানদার, ছোট ছোট মুদি দোকানদার, ছোট ছোট কর্মচারীরা যারা দিন আনে দিন খায়, এমন কিন্তু অনেক লোক আছে যাদের প্রতিদিন ইনকাম করতে হয়, যেমন আপনার স্কুটার ড্রাইভার, রিক্সা ড্রাইভার, এরা কি করবে? এদের কি কোনো রকমের সেফটি নেট আছে? তারা কি কোথাও থেকে কোনো টাকা পয়সা ধার করতে পারবে? এমন অবস্থা কি আছে? এটা তারা কিভাবে চলবে? এখানে তাদের যে জন্য একটা ব্যবস্থা না করে এই লকডাউনকে আমি মনে করি একটা তুগলকি কাণ্ড বলা যেতে পারে। এটার কোনো এই লকডাউন তো তারা রাখতে পারবে না। আপনি দেখবেন কি যে একটা সময় আসবে যে এই দোকানদাররা, অনেক ব্যবসায়ীরা অনেকে এই এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন, হয়তো ভায়োলেন্ট প্রতিবাদও তারা করতে পারেন, যেমন আমরা নিউ মার্কেটে দেখেছি। আপনি নববর্ষর দিনে আপনি সর্বাত্মক লকডাউন দিলেন, নববর্ষর দিনে কিন্তু এটা যে শুধুমাত্র আমাদের কালচারাল একটা বিষয় তা তো না, এটার সাথে আমাদের অর্থনৈতিক বিষয়ও কিন্তু জড়িত আছে। হাল খাতা করে গ্রামের দিকে, এবং অনেকেই ছোট ছোট ব্যবসায়ীরা যারা কাপড় চোপড়ের ব্যবসা করেন তারা কিন্তু এই সময় পাঞ্জাবির জন্য বিক্রি করেন, কাপড় চোপড় বিক্রি করেন, তার জন্য কিন্তু একটা প্রস্তুতি থাকে। সেটাকে আপনি নস্যাত করে দিলেন এক আদেশ দিয়ে যে নববর্ষের থেকে দিন থেকেই এগুলি বন্ধ থাকবে। এই রকম কর্মকাণ্ড আমার কাছে মনে হয় না তাদেরকে যদি, কিন্তু উপায় কি আছে সেটি একটু আসলে শুনতে হবে আপনার কাছ থেকে। মানে এটা বন্ধ করা আপনি পছন্দ করছেন না, কিন্তু উপায়টা কি? পরিস্থিতি তো কোনো অবস্থাতেই সুখকর নয়, মানুষের মৃত্যু বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেটি আমি আপনার কাছ থেকে একটু পরে শুনি, মিজানুর রহমানের কাছ থেকে শুনে আসি যে, এবং জীবন জীবিকার প্রসঙ্গটা তো তুলেই এনেছেন, এবং আমরা জানি যে ব্যবসা বাণিজ্য শিল্পের সঙ্গে যারা সম্পৃক্ত তারা সব কিছু ওপেন রাখবার কথা বলেন, কিন্তু একথা ঠিক যে জীবন বাঁচতেই তো আসলে আপনি সব করতে পারবেন, জীবন না বাঁচতে তো আপনি জীবিকা দিয়ে কিছু হবে না। সো আপনার কাছ থেকে শুনতে চাই পরিস্থিতি আপনারা কীভাবে দেখছেন, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ জিল্লুর ভাই স্পেশালি আমাকে আমন্ত্রণ করার জন্যে, আর আপনার মাধ্যমে পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে। স্পেশালি আমরা এখন যেই সময়টাই মানে দিয়ে অতিক্রম করছি, এটা ইন মেনি ওয়েজ এটা আমাদের কাছে এবং সবার কাছেই খুব ডিফিকাল্ট। এবং এই এটা এভাবে যদি আমি ডক্টর মঞ্জুর ভাইয়ের
কিছু কথা মানে এখানে কোট করি, এর ভিতরে প্রথম হলো যে উনি জীবন জীবিকার যুদ্ধের কথাটা বলেছেন, লকডাউন মানে কোভিড সিচুয়েশনটা কি হয়েছে এবং কোভিডের ফলে মানে আমাদের, এগুলো তো সো মেনি ডাটা আমরা জানি। আমরা এক বছর কিন্তু মূলত একটা বছর আমরা এইরকম একটা সমস্যার ভিতর দিয়ে পার করেছি, মানে আমরা যদি প্র্যাকটিক্যাল সিচুয়েশন বলি, যেহেতু আমি ব্যবসা বাণিজ্য করি, আমি অনেক কিছুর সাথে জড়িত, মানুষের কিন্তু সত্যিকার অর্থে যে জমার মানে আপনি বিভিন্ন মিডিয়াতে দেখবেন যে 30-40% আপনার জমা নিঃশেষ হয়ে গেছে, মানে তাদের যে রেনি ডেজ ফান্ড যেটা সেটাও শেষ হয়ে গেছে। সেকেন্ডলি হলো যে আনএমপ্লয়মেন্টটা প্রায় 87% ইনক্রিজ করেছে। পোভার্টির কথাটা যদি বলেন তাহলে এটা কিন্তু ধরেন কোথায় 23%-এর দিকে গেছিল, এটা বাড়তে বাড়তে এখন 42%-এর উপরেও চলে গেছে। ফলে এখানে জীবনের থেকে জীবিকার যে মানে এটাকে জীবন জীবিকার যুদ্ধের ক্ষেত্রে যদি আমি প্রায়োরিটির কথাটা বলি, তখন মানুষ জীবনের থেকে জীবিকার কথাটা বেশি করে ভাবছে। এখন কথাটা হলো যে ধরেন বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে কি ডিকটেশন করবে, এর থেকেও সবচেয়ে বড় কথাটা হলো যে আমরা যারা ইন্ডিভিজুয়াল, আমরা তো যুদ্ধ করব, কিন্তু সেখানে আমরা আমাদেরকে প্রোটেকশনগুলো আমরা কিন্তু মাথায় রাখব। আমার বক্তব্যটা হলো যে আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি ধরেন কৃষিকাজ করি, আমি যেখানেই যা কাজ করি, আমার যেই মিনিমাল প্রোটেকশন লাইক আমি বলছি যে ফিজিক্যাল ডিস্ট্যান্সিং যতটুকু করা সম্ভব হয়, মাস্কিং, তারপরে স্যানিটাইজেশন থেকে শুরু করে যত রকমের এই যে কনসাসনেস অ্যাওয়ারনেস, গত 12 মাস মানে আমি যদি মার্চ টু মার্চ বলি তাহলে মার্চেই তো আমাদের এখানে গত বছরের মার্চেই তো এটা মানে করেছে মানে হিট করেছে বেশি করে। তো আমরা যদি বলি তাহলে এই এক বছর এই সময়টা থেকে আমরা কিন্তু সাধারণ মানুষ বা ব্যবসায়ী আমরা কিছুই শিক্ষা নেই নাই। এখনও যদি আপনি মানে ওভারঅল সিচুয়েশনগুলো দেখেন আপনি, স্পেশালি আমি ঢাকা শহরে যদি বলি বাই পার্সেন্ট, 50% লোক আপনার এই যে মানে এটা ডিরেকশনটা যে মানে কোভিড থেকে বাঁচতে হলে কি করতে হবে সেটা মানছে এটা। আর যদি আপনি ঢাকার পেরিফেরিটা বাদ দেন, আমি কিছুদিন আগে আমি এই পদ্মা পার হয়ে শরীয়তপুরে গেলাম একটা কাজের জন্যে, সেখানে দেখলাম যে এক জায়গায় বসে এক সিগারেট 5 জন পান করতেছে, এবং তাদের বিশ্বাস যে গ্রামে কোনো করোনা আসবে না। যে সমস্ত ভদ্রলোকরা আপনার ধরেন এসির মধ্যে থাকে, যারা খুব আরামপ্রিয় অবস্থায় আছে, তারাই মারা যাবে। মানে আমাদের এই পারসেপশনগুলোকে পরিবর্তন করতে হবে। আমি যে মধ্য কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের এই জীবন জীবিকার যে যুদ্ধ, সেখানে আমরা জীবনকে প্রায়োরিটি, জীবনকে আমরা অবশ্যই প্রথম প্রায়োরিটি দিব, কিন্তু জীবিকাটাও আমাদের এই অবস্থাটা এখন এসেছে যে আমরা ধরেন এখানে সরকারের যে রেস্ট্রিকশনগুলো থাকবে, সরকার যে প্রোগ্রামের ভিতরে যাচ্ছে, আপনারা দেখছেন যে এই লকডাউন, সর্বাত্মক লকডাউন, এবং আমরা যতটুকু জানি যে সর্বাত্মক লকডাউনের জন্যে এক্সপার্টস ওপিনিয়ন ছিল 14 ডেজ, 14 ডেজের এখন ধরেন সে পয়লা বৈশাখ, আমাদের সারা বাংলাদেশে পয়লা বৈশাখে কি হয়, হালখাতা হয়, সারা বছর মানুষ যে লেনদেনগুলো করে, কিছু পেমেন্ট টেমেন্ট দেয়, আর ওই পয়লা বৈশাখে গিয়ে হালখাতাগুলো শুরু হয়, এবং মানুষ অনেক ব্যবসায়ী এই লেনদেনগুলো মানে সারা বছরের যেই হালখাতা করে তাদের টাকাগুলো ফেরত পায়। সো আপনি যদি বলেন যে আমাদের যেই টোটাল গ্রামীণ ইকোনমি, আমি বলতেছি যে প্রায় ধরেন এখন 40%-এর মতন গ্রামীণ ইকোনমির সাথে জড়িত, মানে আমি বলছি যে যারা মানে গ্রামগঞ্জে স্পেশালি মানে চাষাবাদ করে এবং তারা বাজার ভিত্তিক যে ইকোনমিটা, তাহলে 40% ইকোনমিটা কিন্তু এই ট্রানজ্যাকশন বা লেনদেনের উপর নির্ভর করছে। এখন আপনি কিন্তু হালখাতাটা বন্ধ করতে পারবেন না, বা হালখাতাটা বন্ধ করার ডিরেকশন দিলেও এটা অ্যাকচুয়ালি ওই যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আসলে ইকোনমিটাকে রান করছিল, মানে বাজার সদা দিয়ে বা মানে একটা সাপ্লাই চেন গড়ে উঠেছিল, এগুলো ধ্বংস হবে। ফলে
এখানে আমার কাছে মনে হয় যে সরকার যে রেস্ট্রিকশনগুলো নিবে, যদি এটা আমাদের যে গোল্ডেন জুবিলির যেই সময়টা গেল, মানে স্পেশালি ইন্ডিপেন্ডেন্সের যে আমরা ইয়েটা করলাম, সেই জায়গাগুলোতেও আপনি দেখবেন যে অনেক প্রোগ্রাম হয়েছে, যে প্রোগ্রামগুলোতে অনেককেই দেখা গেছে, মানে যারা আমি বলছি যে অ্যাওয়ার, যারা সোশ্যালি খুব অ্যাওয়ার, তারপরে খুব হাই আপসগুলো, তারাও কিন্তু একেবারে আমরা ফর্মাল প্রোগ্রামগুলোতেও দেখেছি যে তাদের যে কেয়ারফুলনেসটা, অ্যাজ ইফ যেন এই আর কোনো কোভিডের কিছু নাই, সারা বিশ্বে ফার্স্ট সার্স, সেকেন্ড সার্স, থার্ড সার্স, ফোর্থ সার্স চলছে, আর আমরা ধরেই নিয়েছি যে মার্চের পরে আমাদের এই দেশে আর কোভিড নাই। ইভেন যদি আমি ধরেন আজকের সংবাদপত্র আমি দেখি সবসময় 12:05 আপনাদের প্রোগ্রামটা, এখানে এইরকমও মানে এক্সপার্ট, যারা হেলথ এক্সপার্ট, তারা খুব মানে আত্মতৃপ্তি এবং এরকম যে বাংলাদেশে আমরা খুব স্মার্টলি এটাকে কন্ট্রোল করেছি এবং এইটা আর এটাকে আমরা বিদায় দিয়েছি, পৃথিবী সাফার করবে কিন্তু আমাদের কিছু হবে না। তো এই যে নানাবিধ মানে আমি বলছি যে লিড বলেন বা মিসলিড বলেন, এই জায়গাগুলোতে আমাদের মানুষের মানুষেরা তো একটু মানে বাংলার মানুষ কিন্তু একটু হুইমজিক্যাল আর কি, মানে মোরফুলি এরা এতটা চিন্তা ভাবনা করে না এবং এই বহু কিছু তারা ফেস করেছে। আপনি যদি ওভারঅল যদি 2020 সিচুয়েশনটা দেখেন, একটা ছিল কোভিড, তারপরে ছিল আচমকা কিছু সাইক্লোন, আচমকা কিছু ফ্লাড, মানে এই যে সমস্ত কিছুর ফলেও এরা যুদ্ধ করতে 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 এরকম একটা অবস্থা হয়েছে যে যে বাকি যুদ্ধটা আমরা ইনশাল্লাহ এভাবেই পার করে দেব। সো আমার কাছে মনে হয় যে আমাদের যে ওভার কনফিডেন্স রিগার্ডিং কোভিড অ্যান্ড আমাদের যে মানে লেস অফ সেলফ অ্যাওয়ারনেস এবং সোশ্যাল অ্যাওয়ারনেস, এগুলো কজ হতে পারে যে আমাদের এই যে আমরা কোভিডটা বাড়তেছে। সো আমি পরের দফায় এসে শুনবো আসলে কী করণীয় উচিত। আপনারা দুজনই একটু লকডাউন নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু বিকল্প কি বা এই যে জীবন জীবিকার মধ্যে সমন্বয় সাধনের জন্য কি করা উচিত, যে 14 ডেজের কথা আপনি বলছেন কেউ কেউ মনে করেন, বা সেটা কি কীভাবে ডক্টর মনজুর আহমেদ চৌধুরী? এইখানে যে জীবন আর জীবিকার ভিতর যে এবং সেখানে আরেকটা জিনিসও বোঝার দরকার আছে, এবং আম শিওর যে আপনি খানিকটা সেই জায়গাটাও অ্যাড্রেস করতে পারেন, যে আপনার কি ধারণা যে এই কোভিড সিচুয়েশন আসলে কোন দিকে যাবে, কোথায় গিয়ে এটা শেষ হবে বা কোথায় গিয়ে এটা নিচের দিকে নামতে থাকবে? আর শুধু আমার দেশের কথা চিন্তা করলে হবে না, বাইরের কথাও ভাবতে হবে, বাইরের পরিস্থিতিও যদি আমরা বিশ্লেষণ এই প্রতিবেশী দেশের পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে, সব মিলিয়ে একটু শুনতে চাই আমি। সারা বিশ্বের কমেন্ট করা খুবই মুশকিল, যেমন আপনি ধরুন যে ইরানে কন্টিনিউয়াসলি কিন্তু কোভিড ইনফেকশন আছে এবং সেখানে লোকজন মারা যাচ্ছে, কোনো কোনো দেশে হচ্ছে, যেমন পোল্যান্ডে, যেমন ফিলিপিনে, সেসব দেশে কিন্তু কোভিড এই যে এই বর্তমান এটা থার্ড ওয়েভটা তাদের বেশ হচ্ছে, আবার কিছু জায়গায় কিন্তু আপনার ডাউনওয়ার্ড ট্রেন্ডও দেখা যাচ্ছে, কোথাও বাড়তেছে কোথাও কমতেছে। কিন্তু একটা বিষয় যে ইউরোপ এবং আমেরিকা তারা যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম নিচ্ছে, সেই ভ্যাকসিনেশন প্রোগ্রামের কিন্তু কিছু কিছু বেনিফিট ইউকেতে কিন্তু দেখা গেছে। আমেরিকা তো কিন্তু সেই টাইট সার্চটা আপনি তারা কিন্তু কন্টেনমেন্টের দিকে চলে যাচ্ছে, কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের যে ভ্যাকসিন, আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা ভালোই শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ করে যেন একটা ইসের ভিতরে পড়ে গেছে, একটা যে এখন পর্যন্ত ঠিক মতো ভ্যাকসিন সংকটটাই সংকটের একটা এই ছায়া দেখা যাচ্ছে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের সমস্যা হতে পারে, কারণ আমরা তো সিঙ্গেল সোর্সের উপরে নির্ভর করেছি, বেশিরভাগ দেশই কিন্তু আমরা 4-5টা সোর্সের মধ্যে করছে, যে রাশিয়ান যে স্পুটনিক ভ্যাকসিন, চায়নার ভ্যাকসিন, তারপরে হয়তো ফাইজারের বা মডার্নের ভ্যাকসিন আমরা নিতে পারতাম না, এক্সপেন্সিভ, কিন্তু আমরা তো চায়নার ভ্যাকসিন নিতে পারতাম, রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিনও আমরা চিন্তা করতে পারতাম, কিন্তু আমরা করিনি। সেইখানে আমরা একটা দুর্বল, আমাদের একটা ভালনারেবল পজিশনে আমরা পড়ে গেছি। আর একটা বিষয় হলো কি যে বাংলাদেশের যে কোভিড সিচুয়েশন কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করবে যে সরকারের, বিশেষ করে হেলথ ডিপার্টমেন্টের যারা চিকিৎসা গবেষণার সাথে যুক্ত আছেন তাদের এইখানে একটা ভালো ভূমিকা রাখা দরকার আছে বলে আমি মনে করি। তারা যেন সরকারের
দ্বারা ইনফ্লুয়েন্স না হন, যেটা বিজ্ঞানের যে তথ্যগুলি সেই তথ্যগুলি তারা যেন জনগণের কাছে তুলে ধরেন। আমি এই তাদেরকে জিজ্ঞেস করতে চাই, তারা যখন জানলেন যে সাউথ আফ্রিকান ভ্যারিয়ান্ট এসে গেছে বাংলাদেশে এবং এটা র্যাপিডলি ইনক্রিজ করতেছে, আপনি দেড় সপ্তাহের ডিফারেন্সে, রাফলি দেড় সপ্তাহের ডিফারেন্সে 60% থেকে 81% এসে গেছে। এখন যে কোনো লোক যারাই সাধারণ জ্ঞানের অধিকারী তারাই বুঝতেছে যে এটা অন্যান্য ভ্যারিয়েন্টগুলিকে ওভারটেক করে এটা ছড়িয়ে যাচ্ছে, রাইট? আমাদেরকে কেন ওয়ার্নিং দেন নাই তারা? তারা তো এটা জানছেন, 24 মার্চ তাদের স্টাডি শেষ হয়েছে, আইসিডিডের স্টাডি, তারা 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ তারা তো জানাতে পারতেন, কিংবা 12 তারিখে যখন তারা জানছেন, 12 থেকে 17 তারিখের যে স্টাডিটা তারা জানছেন যে 60% ইটস গোয়িং টু স্প্রেড লাইক ওয়াইল্ড ফায়ার, আমরা কেন জানলাম না? আমরা যদি জানতাম, সাধারণ জনগণ যদি জানতো, তারা কিন্তু বিভিন্ন রকমের প্রিকশন নিতে পারতো। এখানেই আমি মনে করি কি যে আমাদের যারা রেসপন্সিবল চিকিৎসা বিজ্ঞানীরা আছেন তাদের প্রতি আমি আহ্বান জানাবো যে অ্যাটলিস্ট আপনারা দেশের জনগণের স্বার্থে সত্য কথাটা তুলে ধরেন, গভর্নমেন্ট কি বললো কি বললো না সেটার দিকে তাকাবেন না। যদি তাকাতেই হয়, আপনারা সবাই ডাক্তার, আপনারা কিন্তু চাকরি ছেড়ে দিয়ে প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আপনারা বিবেকের কাছে বন্দী থাকেন না। আমি মনে করি যে তারা এই জিনিসটা ভুল করেছে। আর একটা বিষয় আমি বলতে চাই যে এখানে গবেষণা করা দরকার যে আমাদের বিপদটা কোথায়। যেমন বলা হলো কি যে বাজারে গেলে সেইখানে আপনার ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি, অথবা গণপরিবহনে, এই কথাটা কিন্তু ভেক কথা, বাজারে বেশিরভাগ লোক যায়। আমি যদি বলি যে যারা নাস্তা খায় সকালবেলা তাদের ভিতরে ইনফেকশনটা বেশি হওয়ার সম্ভাবনা, এতে কোনো মানে হয় না। এখানে প্রফেশন ওয়াইজ তাদের বলা উচিত ছিল, যদি বাজারেই ইনফেকশনটা বেশি হবে তাহলে সবজিওয়ালা, মাছওয়ালা, কষাই, ছোটো ছোটো দোকানদার যারা বাজারের ভিতরে থাকে কেউ বেঁচে থাকতো না। তারা ওখানে 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত হাজারো হাজার লোকের এক্সপোজারে আসে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে কোন সেটিংয়ে ইনফেকশনটা বেশি হচ্ছে। আপনি দেখুন যে বর্তমানে বেশ কিছু গবেষণা হয়েছে, একটা রিসেন্ট গবেষণা হয়েছে যে আগে আমরা যখন বলছি যে স্টে ইনসাইড, ঘরে থাকুন, নিরাপদ থাকুন, ঘরে কতটা নিরাপদ? ঘরে যারা যেমন বাইরে কাজ করেন, এখন দেখা যাচ্ছে যে বাইরে পার্কে হাঁটতেছে একটা লোক বা রাস্তায় হাঁটতেছে, সেইখানে আর একটা লোক আসতেছে, এখানে ইনফেকশন হওয়ার, ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। এটা কিন্তু এখন প্রুভেন ব্যাপার হয়ে দাঁড়াইছে যে কারণ বাইরে বাতাস থাকে, বাতাসের ফলে যে ড্রপলেটের যে ডায়নামিক্সটা এমনভাবে হয়ে যায় যে একজনের নাকের থেকে, একজনের মুখের থেকে ড্রপলেটগুলি আরেকজনের মুখে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত কমে যায় বাইরে। আর একটা বিষয় হচ্ছে বাইরে আপনার সূর্যালোক আছে, সেখানে আল্ট্রাভায়োলেট রে আছে, এই সব মিলে এলে দেখা যাচ্ছে যে বাইরের যে পরিবেশটা, সবাই এখন বলতেছে আপনি যদি কোনো ফ্রেন্ডের সাথে গল্প টল্প করতে হয় বেশিক্ষণ ধরে, আপনি বরং বাইরেই করেন যতটুকু পারেন। আপনি যদি যেমন মনে করেন যে এই গত মার্চে যেটা করা হয়েছিল যে দোকানপাটগুলি, কাঁচা বাজারগুলি, আপনি কাঁচা বাজারগুলি রাস্তার পাশে করে দেন, আপনি কাঁচা বাজারগুলি রাস্তার পাশে করে দেন, তাতে কী হবে যে এক্সিস্টিং যে বাজারগুলি সেখানে ভিড় কমে যাবে। কিন্তু আমি সরকারের ভিতরে সবসময় একটা জিনিস দেখি যে তারা যেন কায়দা কানুন করে ভিড় সৃষ্টি করতে চান। এখানে ভিড়, এখানে হচ্ছেই তো একজন মানুষের নিঃশ্বাস থেকে আর একজন মানুষের মানুষের শ্বাসের মাধ্যমে, এই মাধ্যমেই কিন্তু এই ইনফেকশনটা হচ্ছে। সুতরাং আমাদেরকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে যে পরিস্থিতিতে মানুষ যেন একজনের থেকে আর একজন একটু দূরে থাকতে পারে এবং মানুষজন বাইরে যেন কাজ করতে পারে, বাইরে যেন থাকতে পারে, বাইরে যতটুকু বাইরে নেওয়া যায়। সো ইউ আর নট সাপোর্টিং লকডাউন? না, লকডাউন, প্রথমত লকডাউন দিয়ে এই ইনফেকশনটাকে তারা ঠেকাতে পারবেন না, লকডাউন দিয়ে ইনফেকশন তারা ঠেকানোর মতো অবস্থায় নাই এটা। কারণ আপনি ঘরে লোক ঢুকে দিতেছেন, যদি ঘরে একজনের এই ভাইরাসটা থাকে সব বাকিরাও তো ইনফেক্টেড হবে, এবং হচ্ছেও তো তাই, আপনার হোল ফ্যামিলি একেবারে ইনফেক্টেড হয়ে যাচ্ছে। যদি ঘরে নিরাপদ হইতো তাহলে একজনের থেকে আরেকজন যাচ্ছে কেন, ইনফেক্টেড হচ্ছে কেন? তাহলে উপায় কি? তাহলে উপায় হচ্ছে যে আইডেন্টিফাই করা যে কোন সেটিংয়ে ইনফেকশনটা বেশি হচ্ছে, এবং সকল কর্মকাণ্ড যতদূর সম্ভব বাইরে করার জন্য উৎসাহ প্রদান করা। আপনি বলছেন ওপেন ফিল্ড? ওপেন ফিল্ড, যেমন ধরুন এই যে আপনার অনেক অফিসার, কিন্তু মানে উচ্চপদস্থ অফিসাররা ইনফেক্টেড হচ্ছেন, কেন? তারা মিটিং করেন, তাদের যে মিটিং রুম আছে এই এয়ার কন্ডিশন বড় মিটিং রুমে, সেখানে 20 জন 30 জন 40 জন লোক প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা মিটিং করেন, ওইখানে কিন্তু এই ড্রপলেটগুলি, এই যে পার্টিকেলগুলি, এগুলো ভেসে বেড়ায়,
এবং এগুলি কিন্তু আপনি যদি এয়ার কন্ডিশনারের যদি ফিল্টার থাকতো, একটা স্পেশাল ফিল্টার থাকতো, তাহলে এই ভাইরাস পার্টিকেলগুলিকে ফিল্টার করা যেত। কিন্তু ভাইরাস পার্টিকেল যেগুলি আছে কিন্তু 1 মাইক্রন অত্যন্ত ছোট, এগুলি কিন্তু এয়ার বর্ন হয়ে অ্যাকুমুলেটেড হয়, এগুলি নাকের নিঃশ্বাসের মাধ্যমে ভিতরে যাচ্ছে। সুতরাং এরা যদি একটা চিন্তা করে যে আমি এয়ার কন্ডিশনার চালু না রেখে আমি জানলা খুলে দেব, আমি সেখানে ফ্যান রাখবো, আমি সেখানে বড় বড় ফ্যান রাখবো, তাহলে কিন্তু ইনফেকশন অনেক কমে যাবে। প্রুভেন ফ্যাক্ট, এখন এই লাইনে চিন্তা করতে হবে। আসছি আবার আপনার কাছে মিস্টার মিজানুর রহমান, আপনারা কি মনে করেন আসলে কি করা উচিত, মানে এই যে জীবন এবং জীবিকার সমন্বয় সাধন, কিন্তু জীবনও বাঁচাতে হবে, জীবিকা এবং জীবিকার জন্য জীবনকে বিপন্ন করে তোলা যাবে না। আমি স্পেসিফিক ডক্টর মনজুর চৌধুরী যেমন কিছুটা সাইন্টিফিক এক্সপ্লানেশন দাঁড় করাবার চেষ্টা করলেন যে কি করা উচিত, এবং লকডাউন যেহেতু আপনি শুরু থেকে করেননি, কঠোর করতে পারেননি এবং এটা আর এখন মানাতেও পারবেন না, সো এই লকডাউনের নামে আসলে খেলাধুলা বাদ দিয়ে বরং সিরিয়াসলি অন্যদিকে মনোযোগ দেওয়া উচিত বা আইডেন্টিফাই করা উচিত কোথায় কোথায় সমস্যাটা বেশি হয়। আবার কেউ কেউ মনে করেন যে লকডাউনটি ঠিক আছে, আপনি কঠোরভাবে 2 সপ্তাহ করেন, সব কিছু বন্ধ করে দেন। ডক্টর মঞ্জুর ভাই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এসেছে যে এখন রিসার্চে এটা প্রমাণিত হয়েছে যে আমাদের যে এই এটা যে স্প্রেড করছে, স্পেশালি একটা আবদ্ধ জায়গায় এই ড্রপলেটের মাধ্যমেই বেশি করছে। এবং আমরা যদি এটা কম্পারিটিভলি দেখি যে গ্রামের মানুষগুলো লেস ইনফেকশন হচ্ছে, শহরের মানুষগুলো বেশি হচ্ছে, তাহলে আমরা এই দেশেই বসবাস করি এবং ওরা কিন্তু মোর সোশ্যাল এবং মোর ইন্টারাকশানস আছে গ্রামে দেন দ্যাট অফ আমাদের, মানে আমি বলছি যে ঢাকা শহরে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে মানে আমি বলছি যে ওভারঅল আমাদের অবজারভেশন থেকে যে এইটা আসলে এই ড্রপলেটের মাধ্যমেই, বাতাসের মাধ্যমে বেশি ছড়াচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ধরেন যে ছড়াইয়া এটা এটা দুটো স্টেজ, একটা হলো যে যখন মানুষ ইনফেক্টেড হয়ে যাচ্ছে, এই ইনফেক্টেডের 7-8 দিন সে কিন্তু এটাকে স্প্রেড করে এবং এই এটা সিমটমিক হয় আবার অ্যাসিমটমিকও হয়। আর যখন এটা ভালো হয়ে গেল তারপরে এগুলো মানুষের যে আপনার ধরেন টয়লেটের মাধ্যমে এটা ছড়ায়, সে একটা মানুষ সুস্থ হয়ে গেছে, আপনার এখানে এসেছে, সে একটা টয়লেটে যাচ্ছে, সে এখান থেকেও যদি পরবর্তীতে একটা মানুষ যায় তাহলে ওইখান থেকেও কিন্তু কোনো না কোনোভাবে এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমি বলছি যে এটা ছড়ানোর যে রাস্তাটা, আমার সৌভাগ্য হয়েছিল আমি এই যে ধরেন সায়েন্টিফিক ম্যাগাজিন যেগুলো আছে মানে তাদের এই কোভিড নিয়ে আমার আগ্রহ থেকেই আমি বিল গেটসের একটা নোটস পড়ছিলাম। আপনারা জানেন যে বিল গেটস আসলে এই কোভিডটা আসার 2-4 বছর আগে একটা কিন্তু মানে একটা ইয়ে দিয়েছিল যে করোনা পৃথিবীতে করোনা ছিল, সেটা ছিল বাদুড়ের মুখে, এখন ধরেন এই বাদুড় থেকে কিভাবে মানে জনগণের কাছে আসলো বা আসবে এবং এটা মানে ভয়ঙ্কর রকমের একটা পরিস্থিতি তৈরি করতে পারে। তো বিল গেটস তার একটা নোটে বলছে যে কোভিড এই মানে সার্চগুলো এতটাই কঠিন হতে পারে, মানে একটার পরে একটা এতটাই কঠিন হতে পারে যে যেগুলো মানুষ প্রেডিক্ট করবে না, মানে তার ফ্যাটালিটি রেট এবং আপনার ধরেন মানে ভালনারেবিলিটিটা কী ধরনের, মানে ভালনারেবিলিটিটা ডেভেলপ করতে পারে মানে আমাদের হিউম্যান রেসের উপরে। তো ওখানে উনি অ্যাডভাইস করছিলেন যে স্পেশালি আমাদেরকে সায়েন্সটা মানতে হবে। যেমন আমরা যদি এটা ধরেই নিই যে ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, তাহলে ধরেই নিতে হবে 100% মানুষ চেষ্টা করবে মাস্কিং করা, 100% মানুষ চেষ্টা করবে স্যানিটাইজেশন করা। এবং উনি বলেছেন যে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বলছে যে একটি মানুষও যদি বাকি থাকে ভ্যাকসিনেশন থেকে, একটি মানুষ দেন আপনার ধরেন এই আমি 800-850 কোটি লোকের কথা বলছি, যে একটি মানুষও যদি বাকি থাকে তাহলে প্রবাবিলিটিটা বাকি থাকে এই ভ্যাক্স এই আপনার ধরেন কোভিডটা বাড়ার জন্য। মিন্স হলো তারা বলছে যে আপনার এই ভ্যাকসিনের মাধ্যমে আপনার যে ইমিউনিটি হার্ডেনিং করা, ইমিউনিটি হার্ডেনিংটি করাটা খুব জরুরি। সো ভ্যাকসিন 100% ইয়েস। এখন আমাদের দেশে যে আমরা ভ্যাকসিনগুলো দিয়েছি তখন আমাদের তো রিসোর্স লিমিটেশন আছে, বাট
ফর্চুনেটলি আমরা কিন্তু এই লিমিটেড রিসোর্সের মধ্যে অনেক আগেই ভ্যাকসিনেশন পেয়েছি। যেমন আমি ভাগ্যবান মানুষের মধ্যে একজন, আমি দুটো ডোজই পেয়েছি ভ্যাকসিনেশনে। এবং আমি দেখেছি যখন আমি ফার্স্ট ডোজ ভ্যাকসিনেশনে যাই, মানে প্রবাবলি আজ থেকে 3 মাস আগে, আমি আমি ছাড়া আর 4-5 জন আমি দেখেছি যে ওইখানে ছিল, মানুষ ভ্যাকসিন নিত না। কিন্তু দেখেন, এবং মানুষের একটা ধারণা ছিল যারা এই যে বুড়া, যারা এই যে কোমরবিডিটি আছে, তারা হয়তো এটাতে ইনফেক্টেড হবে। কিন্তু আজকে কি হচ্ছে, এই যে উনি সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের কথা বললেন, ইউকের যে ভ্যারিয়েন্ট কেন ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, তারপরে আপনার ইয়ে ব্রাজিলিয়ান কিছু ইয়ে আসতেছে, সো দ্যাট এটা মিউটেট করতে করতে এটা কিন্তু এক একটা অ্যাটম বোমার মতো তৈরি হচ্ছে, হয়ে এভাবে আসছে যে আমাদের উচিত, মানে আমি আমার কাছে মনে হয় সরকারের যে এই যে ভ্যাকসিনেশনের দিকে একটু বেশি করে প্রায়োরিটি করে এটা গভর্নমেন্টের জায়গাগুলোতে মানে ঠিক মানে লিমিটেড না রেখে এটাকে মোর মানে মানে পাবলিক থেকে প্রাইভেটেও, যেমন আমরা ধরেন ইপিআই এর মাধ্যমে খালি ইয়েটা দেব না, এটা পাবলিক করে দেওয়া উচিত আমার মনে হয়। মানে পাবলিক প্রাইভেট করে দেওয়া উচিত, মানে পাবলিক থেকে প্রাইভেট সেক্টরে দেওয়া উচিত, যাতে করে অ্যাক্সেসিবল টু ইচ পিপুল হয়। এখন কিন্তু আর কোমরবিডিটি বা কোনো এজ গ্রুপ নাই। আপনি দেখেন এই এই যে রিসেন্ট যেই স্টাডি, তাতে 30-50 যে এইজের যে লোকজন, তারা কিন্তু বেশি মানে ইনফেক্টেড হচ্ছে। আচ্ছা, এখন আমি যে কথাটা বলতে চাইলাম যে সায়েন্স কি বলছে, আমাদেরকে কিন্তু কে কি বললো তার থেকে সবচেয়ে বড় কথাটা হলো আমাদের সায়েন্স মানতে হবে। এখন সায়েন্স বলছে যে আমাদের যেহেতু প্রতি 100 বছরে বছর পর পরে আমাদের টোটাল পৃথিবীর যে ওয়েদার বা একটা চ্যাপ্টার চেঞ্জ হয়, এবং আমরা গত 200-300 বছর যদি আমরা চিন্তা করি, এ ধরনের ধরেন প্রতি 100 বছরে একটা করে চেঞ্জ এসছে। তো এখন আমাদেরকে যে কোভিড সিচুয়েশনগুলো আসে, আমাদেরকে ধরে নিতে হবে কোভিড যাবে না, কোভিড যা আসে অ্যাডজাস্ট করে চলতে হবে। এবং এর ফলে সায়েন্স যেটা বলছে যে আপনি এই কন্ট্যাক্ট যে মানে ট্রেসিংটা করেন, আপনি মানে কন্ট্যাক্ট ট্রেসিং করার জন্য আপনার যাবতীয় যা কিছু করা আছে আপনি এটা করবেন। আর সেকেন্ডলি হলো আপনি ভ্যাকসিনেশন দিবেন। থার্ডলি হলো মানে আমি একটু বলতে চাই যে আপনাকে একটু ভিটামিন ডি, ওপেন মানে ওয়েদার এনভায়রনমেন্ট, রাইট, এবং ধরেন মানে এই আর আমাদের যে সমাজ ব্যবস্থা যে সবাই একত্রিত ইয়ে হয়ে, এগুলোকে একটু যদি আমরা ডিস্ট্যান্সিং করে সবাই সবার সাথে আমাদের মানে কেয়ারফুলি মানে অ্যাওয়ারনেসটা, আমার কাছে মনে হয় এটা খালি সরকারের কাছে না, এটা কিন্তু আমাদের সবার কাছে, সকলের দায়িত্ব। স্যার ডক্টর মঞ্জুর চৌধুরী, না এখানে আমাদের একটু শেষের দিকে ধীরে ধীরে চলে আসছে। মিজানুর রহমান সাহেব যেটা বললেন যে কারেক্ট, ওনার কথা যথেষ্ট গুরুত্ব বহন করে। তবে একটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি যে ভ্যাকসিনেশন কিন্তু আপনার 100% দরকার নেই হার্ড ইমিউনিটির জন্য। যে হার্ড ইমিউনিটি মানে পালের ইমিউনিটি, একদল মানুষের ভিতরে 80% লোকের যদি আপনার ইমিউনিটি গড়ে তুলতে পারেন ভ্যাকসিনেশনের মাধ্যমে, বাকি 20% অটোমেটিক্যালি প্রোটেক্টেড হয়। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা কি সেই 80% লোকের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে পারছি কি না। আমরা কিন্তু বর্তমানে আমাদের মাত্র 3 কোটি লোকের ভ্যাকসিনেশনের চিন্তা করা হচ্ছে, এখন সেটাও আমাদের কিন্তু আসতেছে না। আমি মিজানুর রহমান সাহেবের সাথে একমত যে ইমিডিয়েটলি প্রাইভেট সেক্টরকে ভ্যাকসিন আমদানি করার সুযোগ দেওয়া হোক, এবং তারা দামি ভ্যাকসিন হোক কম দামি ভ্যাকসিন হোক যেখান থেকে পারুক, যাতে জনগণ এই ভ্যাকসিনটা নিতে পারে। মানুষকে আপনার প্রোটেকশন দিতে হবে, আপনি যদি প্রোটেকশন না দিতে পারেন এটা এক ধরনের বড় ধরনের ব্যর্থতা হিসাবে গণ্য করা হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে ইমিডিয়েটলি আপনার এই যে লকডাউন কনসেপ্টটাকে একটু চেঞ্জ করতে হবে। এই লকডাউনের পরিবর্তে আপনার যে জিনিসটা করা দরকার সেটাকে আইডেন্টিফাই করে দেওয়া যে কোথায় আপনি নিরাপদ। এখানে সাহসী হতে হবে, এখানে যে মেডিকেল সায়েন্টিস্টদেরকে তাদেরকে উদ্যোগী হতে হবে, সাহসী হতে হবে, সায়েন্সটাকে সামনে নিয়ে আসতে হবে, পলিটিক্স না, এখানে বলতে হবে যে তারা কেন বলেন না যে সচিবালয়ের সচিব মহোদয়দেরকে যে আপনারা এই এয়ার কন্ডিশন ঘরে 20 জন লোক নিয়ে 2.5 ঘন্টা মিটিং করবেন না, এটা সুপার স্প্রেডিং ইভেন্ট হিসেবে গণ্য হয়, এগুলি আপনারা করবেন না। ডিসি সাহেবদেরকে কেন বলা যায় না যে আপনাদের যে বিশাল বিল্ডিংয়ের বা বাংলোর সামনে আপনার এই
সামিয়ানাটা নিয়ে আপনি মিটিং করেন, পলিটিশিয়ানরা বাইরে মিটিং করেন, আপনারা মিটিং করেন ওইভাবে করুন, আপনার এয়ার কন্ডিশনে থাকার দরকার নাই, আপনার কনফাইন্ড স্পেসে এগুলি সবচেয়ে বেশি হচ্ছে। সুতরাং এগুলি যদি আপনি করতে পারেন, এখানে যদি আইডেন্টিফাই করে দিতে পারেন, মানুষকে নিরাপত্তা দিতে পারেন, এইভাবে থাকলে আপনি নিরাপদ হবেন, তাহলে দেখা যাবে কি জনগণ ঠিক সেইভাবে কাজ করতেছে এবং ইনফেকশনটাকে ডাউনওয়ার্ড ট্রেন্ডে যদি দিকে নিয়ে আসতে পারেন, তাহলে মানুষের বিষয়ে একটা এখন যে একটা অস্থিরতা এটা কেটে যাবে। ইকোনমিকে কোনোভাবেই ব্যাহত করা চলবে না, যেখানে যেসব যেসব সেক্টরে আপনার ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি, যেমন ধরুন সেলুন, এয়ার কন্ডিশন সেলুন, আমার দৃষ্টিতে মনে হয় এটা ইনফেকশন হওয়ার একটা এ। আপনি যেমন ডেন্টিস্টের এ চেম্বার, সেখানেও কিন্তু ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। এই ধরনের যে রিসেন্ট যেসব রিসার্চ হয়েছে সেগুলিকে কম্পাইল করে নতুন করে গাইডলাইন দেওয়া যে আপনারা এইভাবে এইভাবে জীবনযাপন করুন এবং আপনারা নিরাপদ থাকুন। মাস্কের কথা বলা হয়েছে প্রথম দিকে, আমি এই প্রোগ্রামেই দেখেছি, বলে কি মাস্ক সাধারণের লোকের পরার কথা দরকার নেই, শুধু ডাক্তাররা পরবে। বলে একজন তো টিভিতে বললো যে পাবলিকে মাস্ক পরে দেখে আমরা হাসি, খুব বলে বলে উনি খুব মুশকি হাসলেন। সে ভদ্রলোককে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যে কথাটাগুলি বলছিলেন আপনি তো সায়েন্স ভিত্তিকে বলছিলেন, এখন বলেন তারা যে ওই সময় যে বলতাম তো মাস্কের ই হতো খুব, মানে মানে মাস্কের শুধু চাহিদা হতো, ডাক্তাররা পেতো না, নানাবিধ কথা, ক্লেভার যুক্তি, চাটুকারী যুক্তি, চাতুরতামূলক যুক্তি অনেক দেওয়া যায়। কিন্তু কথা হচ্ছে কি সায়েন্সকে সামনে আনতে হবে, সায়েন্স ভিত্তিক যদি এই নেওয়া মিজার নেওয়া হয় তাহলে আমি মনে করি কি আমরা এই কোভিডকে পরাজিত করতে পারবো, আমরা এই কোভিড থেকে মুক্ত রাখতে পারবো। আমাদের এই যে একটা সামনে আমি মনে করুন একজন রিক্সাওয়ালা বা একজন ভ্যানওয়ালা, একজন স্কুটারওয়ালা আগামী সাত দিন তার পরিবার নিয়ে সে কোথায় থাকবে, কোথায় সে ইনকাম করবে, সেগুলি কিন্তু আপনি চিন্তা করতে হবে। আপনি দেখুন কোনো একটা রিক্সাওয়ালার কি নজির আছে যে একটা রিক্সাওয়ালা ইনফেক্টেড হয়েছে? হয় নাই, এটা তো প্রফেশন ওয়াইজ দেয় না। কোনো একটা স্কুটারওয়ালা ইনফেক্টেড হয়েছে? আমি অনেক স্কুটারওয়ালাকে আমি জিজ্ঞেস করছি, রিক্সাওয়ালাকে আমি জিজ্ঞেস করছি, তাদের ইনফেক্টেড হয় নাই। সবজিওয়ালা কয়জন আপনার ইনফেক্টেড হয়েছে? হয় নাই। কারণ কি আপনার যে ফ্লেক্সি রোডের দোকানগুলি, বিকাশের দোকানগুলি রাস্তার পাশে আছে, তারা তো ইনফেক্টেড হয় না। ইনফেক্টেড হয় কারা? ব্যাংকাররা ইনফেক্টেড হয়। কারা? যারা এই যে এইসব অফিসের মধ্যে থেকে ঘন্টার পর ঘন্টা এসি রুমে, সচিব মন্ত্রী ব্যবসায়ী, তাদেরকে বলুন যে আপনারা এই নিরাপদ জায়গায় মিটিং করুন, তাহলে কি হবে, ইনফেকশন কমে আসলে আপনার এই লকডাউন দিতে হবে না, এই গরিব লোক না খেয়ে মরতে হবে না। আমি মনে করি একটা বড় লোকের ডিজিজ দিয়ে আপনি গরিব বানার কায়দা কানুন করতেছেন, লকডাউনের অবস্থা নাই এইখানে। আমার কাছে মনে হয় যে আমাদের ইকোনমিটাকে, মানে কনসার্নিং অল দ্যাট, মানে আমাদের ইকোনমিটাকে এখন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের কিছু মেজার নেওয়া উচিত। মানে ইকোনমিটার এখন যে সিচুয়েশন দেখেন, আমাদের 2020 যেই প্রজেকশনগুলো ছিল যে আমাদের ইকোনমিক জিডিপি গ্রোথটা হবে 8% প্লাস প্লাস, এখন কিন্তু হাফ ইয়ারে এসে এটা প্রেডিকশন করা হচ্ছে যে এটা 5.5 জিডিপি গ্রোথ হবে। আলহামদুলিল্লাহ, মানে পৃথিবীর অনেক দেশের তুলনায় আমাদের জিডিপি গ্রোথ ইজ ভেরি নাইস। বাট যদি আমরা কম্প্যারিজন করি লাস্ট ধরেন 20 ইয়ার্সে, তাহলে আমরা দেখবো যে গত 10 বছরের যে গ্র্যাজুয়াল গ্রোথগুলো ছিল সেই জায়গাটাতে শ্রিঙ্ক করেছে। আমি বলতে চাচ্ছি যে আমরা এই এক বছরে প্রায় 25% অ্যাভারেজ জিডিপি যেই ইনক্রিমেন্ট রেট ছিল ওই জায়গা থেকে আমরা নেমে গেছি। আমরা আশা করছি যে আগামী বছর, মানে আগামী ফিসক্যাল ইয়ারে হয়তো 2021 গিয়ে এটা 7 ক্রস করবে। এখানে সবচেয়ে বড় বড় কথাটা হলো যে আমরা কিন্তু এই খুব ছোট সম্পদ, আমাদের যদি ইকোনমিটা আপনি বলেন তাহলে আমাদের ইকোনমিটা কিন্তু গরিবের ঘাড়ে। যারা আপনার ধরেন রেমিটেন্স আনে তারা খুবই সাধারণ পরিবারের মানুষ। এখন কিন্তু রেমিটেন্সের জায়গাগুলো অলমোস্ট, মানে যেখানে আপনার ধরেন মানুষ কাজ করে ওগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেকেন্ড হলো গার্মেন্টস, আপনার ধরেন সেকেন্ড মানে ফরেন আর্নিংয়ের জায়গাটা হলো গার্মেন্টস, এরাও কিন্তু গরিব মানুষ। এখন এরা এই আয় উপার্জন দিয়ে একটা রেমিটেন্স উপার্জন হচ্ছে, আমরা কিন্তু ওই জায়গাটাতেও মানে এই ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যদি ওইভাবে আমরা বন্ধ করে দেই, যদি স্পেশাল মেজার নিয়ে এগুলো চালু রাখি, আমার বক্তব্য, এবং এই যে রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদেরকে যদি আমরা একটা স্পেশাল ইনসেন্টিভ দিয়ে টাকাগুলো আনার যেভাবে ব্যবস্থা করি। থার্ডলি হলো যে আমাদেরকে
এই জীবনটাকে ঠিক রেখে জীবিকার মানে সামনে ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, অনেক প্রেশার আমাদের এখন। এই অবস্থায় যদি আমরা ধরেন জীবিকার বিষয়গুলোকে মানে কেয়ারফুলি সবকিছু রেখে যদি আমি সামনের দিকে না যেতে পারি, তাহলে আমরা সমস্যার মধ্যে পড়ব। ধন্যবাদ মিস্টার মিজানুর রহমান, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। বা দর্শক, কথা হচ্ছিল কোভিড পরিস্থিতি নিয়ে এবং আমার দুই অতিথি একটু অন্যদের চাইতে ভিন্ন সুরে কথা বলার চেষ্টা করেছেন। ওনারা সার্বিক বিবেচনায় জীবিকাটাকে প্রধান হিসেবে বিবেচনা করছেন। জীবন বাঁচাতে যেটি করবার কথা, যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটিকে ওনারা বিজ্ঞানসম্মত মনে করছেন না। ওনারা বরং বিজ্ঞানের উপরে বেশি জোর দিতে বলেছেন। এবং যারা এই বিষয় নিয়ে টেকনিক্যাল কমিটি, ন্যাশনাল কমিটিতে আছেন এবং যাদের বিজ্ঞানের সঙ্গে যোগাযোগ আছে, তাদেরকে কে কী বলল, কে তুষ্ট হবেন, কে অসন্তুষ্ট হবেন, সেদিকে বিবেচনা না করে যেটি করা দরকার আসলে সেই পরামর্শ দিয়েছেন। ওনারা কিছু কথা বলেছেন যে বদ্ধ ঘরে থাকা, এসি রুমে থাকা, এগুলোর বাইরে খোলামেলা জায়গায় যত বেশি মানুষকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যাবে, পরিস্থিতি আসলে ততটা নিয়ন্ত্রণে আনা সহজ হবে। অবশ্যই ভ্যাকসিনের কথা দুজনেই খুব জোরের সঙ্গে বলছেন যে প্রাইভেট সেক্টরে ভ্যাকসিনেশনের সুযোগটা দিয়ে দেওয়া উচিত, যাতে করে প্রতিটি নাগরিক ভ্যাকসিন নিশ্চিত করতে পারে। মাস্ক অবশ্যই পরিধান করতে হবে, অন্যান্য স্বাস্থ্যবিধি যেগুলো আছে মোটামুটি সবারই জানা, সেগুলো যেন আমরা মেনে চলি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।